विश्वास कर एकुन तुई बाहरे थे क्यों आमाय देखते भाभी जेल डाक आमी शुरायर भेतोर केमन छिलाओ ने देख তুই বল তোকে আমি কিভাবে মারি না না এমন করিস না আমার দোস্ত এই আশরাফুল মখলুকাত আমি সত্যি তোমায় মারতাম না আমি তোমার সঙ্গে হাসি ঠাট্টা করছিলাম কি কি করছিলে হাসি ঠাট্টা মজা করছিলাম হ্যাঁ হ্যাঁ হাসি ঠাট্টা মজা জান আমি তো ছোটবেলাকার বন্ধু না ছিলে তো এখনো এই যাও আমায় বাইরে বার কর ফের আমরা দুজনে মিলেমিশে পানির মধ্যে ডুব লাগাবো তুই আমায় বেকুব ভেবেছিস যে তোকে বিশ্বাস করে আমি আমার নিজের জানকে খোয়াবো আমি তোকে ছাড়বো না তুই ছেড়ে দে তুই ছেড়ে দে আমায় না না জেলে ভাই আমি তোরে উপকার বলবো না তুই সেই রকম উপকারই করবি যেমন অকৃতজ্ঞ বদমাস বাচ্চা গিরিক আর কুচক্রী বদমাস উজির হাকিম দোবানকে উপকারের বদলা দিয়েছিল উপকারের বদলা কিভাবে দিয়েছিল আমায় বলো শোনাও আমায় মেহেরবান জেলে ভাই শোন ওরে অকৃতজ্ঞ বদমাস অদম ফরবি জিন শোন বহু পুরনো দিনের এক কাহিনী পারস্য দেশে জোমান শহরে এক খুব সুন্দর স্বাস্থ্যবান বাদশা রাজত্ব করত ওর উজি নেহাতি ফরেবি নেমখারাম ধোকাবাজ বদমাইশ কুচক্রি আর নিচু মনের লোক ছিল কিন্তু বাদশা ওকে এক সৎ আর ভালো ইনসান বলে ভাবত উজি বাদশাকে মেরে তার সিংহাসনের উপর কব্জা করতে চেয়েছিল উজির থেকে বাদশা উজির থেকে বাদশা নিশ্চয়ই হব একদিন নিশ্চয়ই হব এই মুলুকের বাদশা একদিন উজির খুব চালাকি করে বাদশাকে এমনি এক জড়িবুটির আরোপ খাইয়ে দিল যাতে বাদশা মরে যায় কিন্তু বাচ্চা মরল না অতি সুন্দর বাচ্চা কুৎসিত হয়ে গেল তারপর উজি বাচ্চার চিকিৎসা করার বাহানায় নিজের ভাড়া করা হাকিমদের ওষুধে তাকে মারবার আরো চেষ্টা করল কিন্তু বাচ্চা তবুও মরল না বরং আরো কুৎসিত হয়ে গেল সেই যুগে এই আইন ছিল যে যদি কোনো হাকিমের ইলাজে ফায়দা না হয় তাহলে ওই হাকিমকে আর যে ওই হাকিমকে ডেকে আনত তাদের দুজনেরই গলা কেটে দেওয়া হতো শেষে সেই দিন এসে গেল এদের মাথা কেটে দেওয়া হোক এই রাজ্যের এইটাই কানুন
ওরে বুদ্ধিমান উজির, তোমার সব চেষ্টা নিষ্ফল হলো, তোমার হাকিমের চিকিৎসা ব্যর্থ হলো। আমি কথার খেলাপ করি না, আমি কথা দিয়েছিলাম যদি আমি সুস্থ হয়ে যাই তো তোমাদের সবাইকে মালামাল করে দেব, আর না হলে কতল করে দেব। ক্ষমা ক্ষমা করুন খোদার বান্দা, ক্ষমা করুন। আমার হাকিমরা আপনার সুস্থতার জন্য বহু চেষ্টা করেছে, ওদের দাওয়াই আর আমার দোয়া একই সাথে ছিল। না জল্লাদ, উজির আর হাকিমদের মাথা কেটে ফেলো। বিখ্যাত বিদ্বান নফিজুর রহমান তাবিব, হাকিম দোবান আপনার দর্শন চাইছে। আসতে দাও। যজমান সুলতানাতের মহান বাদশাহ, নিজের হুকুমকে রদ কর। আমি খুদার হুকুমে তোমায় সুস্থ করে দিতে এসেছি। বিশ্বাস আছে তোমার না ভ্রম? ভ্রম নয়, পুরো বিশ্বাস আছে, দাবি আছে। আমি জানি তুমি এক বিদ্বান পণ্ডিত, বিদগ্ধ বিচক্ষণ জ্ঞানী, হাকিম বিখ্যাত লোক। কিন্তু হাকিম দোবান, তোমার বিশ্বাস আর দাবির অহংকার গর্বের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এমন না হয় যে তোমাকেও মৃত্যুর সাজা পাওয়া হাকিমদের আর উজিরের মতো শেষে বাধ্য হয়ে জল্লাদের তলোয়ারের নিচে নিচের গর্দান ঝোঁকাতে হয়। গোস্তাকি মাফ আলাম্পানা, এ গর্ব নয়, আমার তালিম, আমার জ্ঞান কথা বলছে। প্রতি বিষের দাওয়াই, প্রতি অসুস্থতার ইলাজ আছে আমার কাছে। হে বয়োবৃদ্ধ বিচক্ষণ হাকিম দোবান, কারা সেই গুণীজনেরা যাদের ওষুধের নিয়মে আর শিক্ষার প্রভাবে তুমি এত সফল? চিকিৎসা বিদ্যা শুরু আর প্রচারের পেছনে যে অপ্রতিম শাস্ত্রীরা ছিলেন, সেই বুখরাত, জালিনুস, বলি সিনা, জাকেরিয়া রাজি, আবুসাল মসিহ আর ফার্সি, তুর্কি, আরবি, লাতিনি, সিসিয়ানি, ইব্রানি আর সংস্কৃত ভাষায় লেখা পুরনো পুঁথি থেকে জড়িবুটি সমস্ত গুণ নিংড়ে বার করেছি আমি। হে জুমানের বুদ্ধিমান বাদশাহ, একটা গোপন কথা এও আছে যে যদি হাকিমের ইচ্ছা আর আত্মা সৎ হয়, নিষ্কলুষ হয়, তো সে হাকিমের হাত থেকে দেওয়া ওষুধের নিশ্চয়ই ভালো ফল হবে। অসুখ আর ওষুধের সঙ্গে হাকিমের এক আধ্যাত্মিক সম্পর্ক আছে,
হে বিদগ্ধ বিচক্ষণ বৃদ্ধ হাকিম দোবান, আমার মনের ও হৃদয়ের ওপর তোমার অভিজ্ঞ কথার সত্যি প্রভাব পড়েছে। আমি তোমায় চিকিৎসার একটা মৌকা দিচ্ছি। যদি আমি সুস্থ হই তো তোমায় এত জাগির আর দৌলত দেব যে তোমার সাত পুরুষ পর্যন্ত তা ভোগ করতে পারবে। কিন্তু হ্যাঁ, তোমার চিকিৎসায় সুস্থ না হলে শাহী কানুন মোতাবেক তোমায় কতল করা হবে। আমি রাজি আছি। হে জুমানের বাদশাহ জুলজালাল, আমারও কিন্তু একটা শর্ত আছে। ওজির আজম আর ওই হাকিমদের প্রাণ ভিক্ষা দিতে হবে। হে মহানুভব মহাত্মা, তোমার নীতি আমার পছন্দ হয়েছে। আমি এদের জীবন দান করলাম। হে অভিজ্ঞ চিকিৎসক দুবান, এটা বলো যে তোমার চিকিৎসায় আমি কতদিনে সুস্থ হয়ে যাব? আলম্পনা, আপনার চিকিৎসা করতে আমার 24 সপ্তাহ লাগবে। ওষুধপত্র তৈরি আমি আজ থেকেই শুরু করে দিচ্ছি।
সপুপ তৈরি হয়ে গেছে আর খাওয়ার সময় হয়ে গেছে। ও আমার ব্যস্ত হাকিম স্বামী, আপনি বাদশার ওষুধ বানাতে গিয়ে সব কিছু ভুলে গেছেন। আমি কতবার বলছি যে চলুন আর খানা খেয়ে নিন। খানা তো রোজই খাই বেগম, এমন দাওয়া তো কখনো সখনো বানাই। এই ওষুধে বাদশা ইনশাআল্লাহ তাআলা তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আগে আপনার নিজের স্বাস্থ্যের খেয়াল করুন। আরে বেগম, যতদিন তোমার এই পেয়ারা পেয়ারা রাগের বর্ষণ হবে আমি ততদিন সুস্থই থাকব। তুমি এক কাজ করো, খাবার দাবার সব লাগিয়ে দাও, আমি বাদশাকে এই দাওয়াটা দিয়েই আসছি। বেশ। বাদশাহ আলমপানা, আজ থেকে আপনার ইলাজ শুরু হচ্ছে। আপনি এই ছড়ি দিয়ে গোলাকে মারার খেলা খেলবেন। এই ছড়ির হাতলে দাওয়াই ভরা আছে, যা আপনার হাতের গরমে নিজের গুণ দেখাবে। তাছাড়া আপনার শরীরে ঘাম হবে, আর ঘাম হওয়ার মানেই হলো যে ওষুধের প্রভাব শুরু হয়েছে। এই জন্য আপনি প্রচুর খেলবেন। আমি এরকমই করব। আমার হাকিম হাজির দেওয়ান